টানা তিন দিনের ছুটিতে বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারে ঢল নেমেছে লাখো পর্যটকের। এই মুহূর্তে সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। গরম, টানা ছুটিতে এই তীব্র গরমও হার মানাতে পারছে না দেশের দূর দূরান্ত থেকে আসা মানুষজনকে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক পর্যটক, যে সমুদ্র সৈকতের 3 কিলোমিটার সাগরটি রয়েছে, লাবণী সুগন্ধা কলাতলি থেকে শুরু করে শৈবাল পয়েন্ট সব জায়গায় কিন্তু মানুষের উপচে পড়া ভিড়। সকাল থেকে মানুষজন একে একে বালিয়াড়ি পেরিয়ে সমুদ্রের যে নোনাজল রয়েছে সেই নোনাজলে নেমে পড়েছেন। ইতিমধ্যে দেখতে পাবেন সমুদ্রের যে নোনাজল রয়েছে সেই নোনাজলে মানুষের যে প্রচণ্ড ভিড় সেটি আসলে লক্ষ্য করা যাবে। চারদিকে মানুষ আর মানুষ, শুধু যে তীব্র গরমকে মাথায় রেখে কিন্তু পর্যটকরা প্রশান্তির জন্য তারা সাগরের যে নোনাজল রয়েছে সেই নোনাজলে নেমে পড়েছেন, এবং নোনাজলে তারা সমুদ্র স্নানের পাশাপাশি যে ওয়াটার বাইক রয়েছে সেই ওয়াটার বাইক যুগে তারা ঘুরছেন সমুদ্রের সবুজ নীল জলরাশিতে। আবার অনেকে দেখছি আমরা টিউবে গা ভাসাচ্ছে, আবার অনেকে দেখছি প্রিয়জনকে সঙ্গে নিয়ে পানিতে মেতে রয়েছেন, আবার বালিয়াড়ি রয়েছে সেই বালিয়াড়িতেও কিন্তু মানুষজন ঘোরাফেরা করছেন। এভাবে কিন্তু মানুষজনের যে সময়গুলো, দূর দূরান্ত থেকে আসা মানুষজনের সময়গুলো কিন্তু এভাবেই কাটছে। তবে যেটি বলা হচ্ছে আগামী রোববার পর্যন্ত বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজারে থাকবে, এবং পর্যটকরা শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে বিশেষ করে দরিয়ানগর, হিমছড়ি, ইনানি, পাতুয়ার টেক শহর, টেকনাফ, সমুদ্র সৈকত পর্যন্ত মানুষের এই যে আনাগুনা টানা ছুটিতে সেটি অব্যাহত আছে বলে পর্যটন ব্যবসায়ীরা বলছে। তবে পর্যটন হোটেল মোটেল মালিক সমিতি যেটি বলছে, কক্সবাজারে ইতিমধ্যে প্রায় লাখেরও বেশি পর্যটক কক্সবাজারে রয়েছেন, তারা সব জায়গায় পর্যটন স্পটগুলোতে ঘুরে বেড়াচ্ছেন। এদিকে গতকাল থেকে সেন্ট মার্টিন টেকনাফ যে নৌ রুটে জাহাজ চলাচল সেটি বন্ধ ছিল, কিন্তু কক্সবাজার হয়ে সেন্ট মার্টিন নৌ রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। সেহেতু আজকে সকালেও 750 জনের বেশি যাত্রী নিয়ে পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে। তো বলতে গেলে আসলে যে পর্যটকের যে চাপ সেটি এখনও অব্যাহত আছে, বেলা যতই বাড়ছে ততই কিন্তু মানুষের আগমন বেড়েই চলেছে। আবার অন্যদিকে যদি একটু বলতে হয় সেটি হচ্ছে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে কিন্তু মানুষজন যে নিরাপত্তা সেই নিরাপত্তাও কিন্তু লাইফগার্ড কর্মী থেকে শুরু করে টুরিস্ট পুলিশ থেকে শুরু করে জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন তারা সবাই টহল জোরদার করেছেন এবং পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিয়ে যাচ্ছেন সেটি বলা হচ্ছে। তো এ ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে।